দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 26 জুলাই 2020 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সুমাইয়া ডেইরি ফার্মে। এই সুমাইয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার বহরপুর গ্রামে। তো এর আগেও সুমাইয়া ডেইরি ফার্মের দূরে থেকে তিনটি পর্ব করেছি, আপনারা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন ও কমেন্টের মাধ্যমে জানাইছেন এই সময়ে ডেইরি ফার্মের নিয়মিত পর্ব যেন আপনাদের দেখাই। তো সেই কারণেই ছুটে চলে আসা। আর এই সময়ে ডেইরি ফার্মে মূলত দুধের গাভী রাখা হয়। এই ফার্মের অধিকাংশ গাভী দুধের। তো আপনারা যারা দুধের গাভী সংগ্রহ করতে চান, চাইলে এই ফার্মে এসে থেকে দেখে যাচাই বাছাই করে গাভীগুলো সংগ্রহ করতে পারেন। আর এই ফার্মের যে স্বত্বাধিকারী আছে আব্দুল মোমেন, উনি কিন্তু প্রতিনিয়তই পরামর্শ দিয়ে থাকে, আপনারা সর্বদাই এসে দেখে সচক্ষে গাভীগুলো দেখে তারপরে সংগ্রহ করেন। তো আমাদের আজকের পর্বে সুমাইয়া ডেইরি ফার্মে সেই গাভীগুলোই দেখাবো। আর এখানে কী কী জাতের গাভীগুলো আছে, সেইগুলোর বয়স কেমন, বা যেগুলো দুধের গাভী আছে কেমন দুধ হচ্ছে, বা কেমন দাম হলে উনি বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর আপনারা যারা দুধের গাভী সংগ্রহ করতে চান, কোন উপায়ে বা কোন কৌশলে দুধের গাভীগুলো সংগ্রহ করবেন তাহলে বিক্রেতারা আপনাদের ঠকাতে পারবে না, সেই সব বিষয়ে আলোচনা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার সন্ধান টিভির দর্শকদের কাছে আপনি তো বেশ পরিচিত একটা মুখ, কেননা গাভী ব্যবসায় যে কলা কৌশল, কী কী ধরনের প্রতারণা হয় এই নিয়ে একটা ভিডিও করছেন। আমার সন্ধান টিভির দর্শকরা বেশ ভালোভাবেই সেগুলো গ্রহণ করছে। জি। তো আপনি তো মূলত একজন গাভী ব্যবসায়ী, গাভী বিক্রি করে থাকেন? জি, আমি গাভী ব্যবসা করি এবং বিক্রিও করি, এবং আছে গাভী দেখেন। বর্তমানে কতগুলো গাভী আছে? এখন গাভী আছে 17-18টার মতো আছে। 17-18টা? এর মধ্যে দুধের কয়টা আছে? এর মধ্যে বাচ্চা দেওয়া আছে, 3-4টা বাচ্চা দেওয়া আছে, আজকে রাতে 2টা বাচ্চা হয়েছে। তো আপনি তো বলে থাকেন যে সব সময় গাভী যারা সংগ্রহ করবে আপনার এখানে আসে থাকে গাভীগুলো সংগ্রহ করবে। হ্যাঁ, দে টাকা দিয়ে জিনিস কিনবে সে দেখে শুনে নেওয়াটাই ভালো, কারণ গাভী যখনই অগোচরে কিনবে বা ফোনে দেখে দেখে কিনবে তখনই মানে বিক্রেতারা একটা সুযোগ মানে, যেহেতু সে নিজের টাকা দিয়ে কিনবে সে নিজে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটাই ঠিক। আর এর আগের পর্বগুলোতে তো দেখছি আপনার এখানে মূলত অধিক দুধের আর বিশাল আকৃতির গাভীগুলো রাখা হয়, এইবার কেমন গাভী রাখছেন? এবার তত বেশি নাই, একটা গাভী একটু বড় আছে, এই বাচ্চা হয়েছে আজ 2 দিন হলে, আর সব মনে করেন যে 20-22 এরকম, 25-25 লিটার পর্যন্ত। এর আগের পর্বগুলো করার ফলে আপনার বিরুদ্ধে সবাই একটা অভিযোগ একটু আনছে, সেটা হচ্ছে আপনি নাকি গাভীর দাম বলতে চান না। দাম বলি না, কারণ যে গাভী কিনবে আর যারা অরিজিনাল গাভী কিনে তারা যত দূরেই বাসা হোক, হয়তো 2-4 হাজার 5 হাজার টাকা খরচ হলো, এটা গাভীর দাম 3 লক্ষ 3.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা, কাছে আসে দেখে শুনে নেওয়াটাই ভালো। আর এবার তো মাঝারি সাইজের গাভী একটু বেশি, তো এবার কি গাভীর দাম বলবেন? যে কটা বাচ্চা হয়েছে দুধ দেখাইতে পারবো ওই কটার দাম বলবো। হ্যাঁ, প্রেগনেট গুলোর দাম? না না, প্রেগনেট গরু ও কাঁচা কাটাল এখন কি হবে পেটের থেকে, সে যদি কালে কারো চয়েস হয় সে দেখে শুনে আইডিয়া করে নিবে। আর কেউ যদি প্রেগনেট গাভী নিতে চায় সেক্ষেত্রেও দাম বলবেন না? সে তো ছবি দেখলে বুঝতেই পারবে, আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে অথবা আসে কাছে আসে দেখে নেবে। আচ্ছা, তো চলেন আপনার সরাসরি গাভীতে চলে যাই, এই গাভীগুলো দেখি। আর গাভীগুলো দেখতে দেখতে আসলে আপনার থেকে অনেক কিছুই জানবো আজকে। আচ্ছা দেখেন। তো একদম শুরুতেই কালো করে একটা গাভী আছে, গাভীটা বেশ বড় সরো। কি জাতের গাভী এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? এই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভীগুলো একটু বড় সরো হয়? হ্যাঁ, বড় সরো হয়। আর গাভীর এত নমুনা দেখলে যারা গাভী চেনে বুঝতে পারবে। আচ্ছা, কি নমুনা দেখে বুঝবে? নতুন যারা আছে তারা কি বুঝবে? নতুন যারা আছে তারা বুঝবে, সর্বপ্রথম দেখবে এর গায়ে হাত দিয়ে আগে দেখবে যে এর শরীরের চামড়াটা কিরকম, এবং বডি স্ট্রাকচার আগার দিকে দেখেন চিকন আছে কিনা, পাশার দিকে মোটা আছে কিনা, এ তো দেখাই যাচ্ছে। সেও নিজেও আসে দেখতে পারবে যে গাভীটা কিরকম বর্ণনা আছে, আগার দিকে দেখেন চিকন, মাজার দিকে কত সুন্দর মোটা আছে, মাজাটা কত উষার আর আগার দিকে কত চিকন, আবার মুখমণ্ডল কান চোখ নাক দেখলেও বোঝা। হ্যাঁ হ্যাঁ, ওই ছাইয়াল যেগুলো ই থাকবে সেগুলো গলায় কম্বল থাকবে, এবং ওই কানগুলো বড় বড় থাকবে, নাভি থাকে, নাভি থাকবে, এর অনেক নমুনা আছে, এগুলো দেখে নিতে হবে। আচ্ছা, জাত কিনা হলস্টাইনের জাত কিনা এটা দেখতে পারবে অবশ্যই। এই গাভীটার বয়স কেমন? আগে একটা বাচ্চা দিয়েছে, এবার দ্বিতীয় বাচ্চা, 6 দাঁত আছে, 2 পাশে খিল আছে, 6টা দাঁত, 2 পাশে খিল আছে। জি জি। আচ্ছা, সঙ্গে তো বেশ হুষ্টপুষ্ট একটা বাচ্চা আছে। এই আজ 3 দিন হলে বাচ্চাটা হয়েছে। জি, ওই যে নাভি কাটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে 3 দিন হলে বাচ্চা হয়েছে। কি বাচ্চা হয়েছে এটা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চাটাও বেশ বড় সরই হয়েছে। হ্যাঁ, ওর মা বড়, তো বাচ্চাটাও অনেক বড় হয়েছে। আচ্ছা,
তিন দিনের যেহেতু বাচ্চা, দুধ কি কিছুটা নামছে? এখন 20-21-এর মতো আসি গেছে, দ্বিতীয় বেনার গাভী তো, এই জন্য দুধ এর তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। সকালে কতটুকু মূলত হয়? আজ সকালে তাও 12 লিটার মতো হয়েছে। সকালবেলা বার টানা লাগে তো, এই গাভীটা এখনো তো ফুল খাদ্য দেওয়া যাচ্ছে না, 3-4 বার টানলে পরে উলানটা ক্লিয়ার রাখতেছি। আচ্ছা, এই কারণে 3-4 বার টানতেছি। হ্যাঁ হ্যাঁ, সব মিলে 3-4 বার মিলে এর উপরে আসি গেছে, এর উপরে এখন বর্তমানে আসি গেছে। তো কোন ক্রেতা যদি আজই কালই চলে আসে তাহলে দুধ দেখে নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটা তো দুধ আর 2-4 দিন লাগবে হয়তো। তো দুধ দেখে নিতে পারবে। তো একটু আপনি আর একটা কথা বলেন তো, আমিও আসলে নিয়মিত অনেকের ভিডিওই দেখি, তো মাঝখানে একটা ভিডিও দেখে আমার চোখটা একটু আটকে যায়, সেটা হচ্ছে দিনাজপুরের তুহিন ভাই, উনি একজন ব্যবসায়ী সার গরু, উনি একটা তথ্য দিছিল, আসলে তথ্যটা নিয়ে একটু যাচাই বাছাই করবো, কারণ ওনার তথ্যের উপর অনেক দর্শকই দেখি যে একটু নির্ভরশীল হয়ে গেছে। উনি বলছিল যে হচ্ছে 6 ঘন্টায় নাকি একটা গাভীর আসলে কতটুকু দুধ হয় এটা বোঝা যায়। উনি কিভাবে বুঝবে? সেটা হচ্ছে গাভীটাকে সকালবেলা 9টা-10টার দিকে একদম সম্পূর্ণ দুধটা দহন করতে ফেলতে হবে, তারপরে দহন করে বাচ্চাটাকে খাওয়ায় একদম সম্পূর্ণ দুধ নিংড়ায় ফেলতে হবে, তারপরে বাচ্চাটাকে আটকায় রাখতে হবে, আর বিকেলবেলা যখন দহন করে 3টা-4টা বা 5টা সেই সময়টা আবার দহন করতে হবে। এতে করে মানে সকালের যখন থেকে দুধটা আটকাবে 9টা-10টা হোক, ওই টাইম থেকে দহন করার আগ পর্যন্ত কয় ঘন্টা হয় এই হিসাবটা রাখবে, পরবর্তীতে বিকালে যখন দুধটা দহন করবে কতটুকু দুধ হচ্ছে এটা ঘন্টা প্রতি যোগ বিয়োগ করবে। ঘন্টা প্রতি যোগ বিয়োগ করলে দুধ চলে আসবে। এটা ইয়া করলে নাকি 6 ঘন্টাতে আসলে একটা গাভীর কতটুকু দুধ হয় এটা বোঝা? একটা গাভী যদি কালে সকালে মনে করেন যে ভোরে যদি কালে 12 কেজি দুধ হয়, তাহলে সন্ধ্যা 7টার থেকে হিসাব করেন ভোর 8টা পর্যন্ত কয় ঘন্টা হয়? অবশ্যই 10-11 ঘন্টা। 10-11 ঘন্টা হয়। 10-11 ঘন্টায় যদি কালে সকালবেলা 12 কেজি দুধ হয়, তাহলে ঘন্টাতে 1 কেজি হয়। তাহলে এদিকে যদি কালে 6-7 ঘন্টা হয়, তাহলে 6-7 কেজি। তার মানে ঘন্টা প্রতি হিসাব 1 কেজি চলে আসবে, এরকম হিসাব করলে চলে আসবে দুধ চলে আসবে। তার মানে তুহিন ভাই যে কথাটা বলছে এই কথাটা গ্রহণযোগ্যতায় নেওয়া? হ্যাঁ, যেগুলো দুধের গাভী এগুলো ঘন্টাতে 2 ঘন্টা হিসাব করলে বোঝা যাবে। আচ্ছা, যে কতটুকু দুধ হয়, কতটুকু এই গাভীটার দুধ হবে। তার মানে কোন ক্রেতা যদি দুধের গাভী সংগ্রহ করতে চায়, সবার পক্ষে তো আইসে 2-3 দিন থাকা সম্ভব না। না, তো তারা আসে সকালবেলা আসে, এইভাবে 5-6 ঘন্টার মধ্যেও দুধটা যাচাই বাছাই। হ্যাঁ, যাচাই করতে পারবে। তবে না হলেও 2 দিন দুধ দেখাটা ঠিক, একদিন এমন তেমন হইতে পারে। আচ্ছা, একদিন একটু বেশি হতেই পারে, একদিন কৌশল করে একদিন দেখাইতে পারে। আপনি সকালে দোয়াবেন, বিকালেও দোয়াবেন, দোয়ানোর পরও যা খুশি তাই খাওয়া গাভীকে, কোনো সমস্যা না, হয়তো 1 কেজি বেশি দেখাইতে পারবে। তাছাড়া এমন কোনো ম্যাগনেট নাই যে 5 কেজি বেশি দেখাইতে পারবে। আসলে কি কোনো খাবার বা কোনো কিছু দিয়ে দুধ বাড়ানো যায়? হয়তো 1-1.5 কেজি বেশি হতে পারে। কোন উপায়ে? এই খাবার বেশি দিয়ে, দানাদার খাবারটা বেশি, দানাদার খাবার খুব ভালো মতো খাওয়াইলে হয়তো 1-1.5 কেজি বেশি হবে, তার বেশি হবে 5 কেজি বেশি হবে না। আচ্ছা, আর এই যে অক্সিনাপিডাসিন নামক একটা মেডিসিন আছে নাকি, এই মেডিসিনটা মূলত কেন প্রয়োগ করা হয় আর এই মেডিসিনটার কাজটা কি? অক্সিন দিলে হয় কি, ওই উলানের মধ্যে এবং শরীরে যা দুধ থাকে অক্সিনটা দিলে সমস্ত দুধ একবারে নামিয়ে আসে, গরুর আর উলানে কোনো দুধ রাখতে পারে না, এক পোয়া দুধও থাকবে না, একদম নিংড়ি নামিয়ে আসবে, হয়তো 1-2 কেজি বেশি হইতে পারে, কিন্তু পরের দিন কমে যাবে দুধ আবার, পরের দিন আবার 1-2 কেজি। হ্যাঁ, কমে যাবে, অক্সিন মারলে যে শরীরের যে এটা হরমোনটা ওটা তো একবারে চলে আসলো, পরের দিন আবার কমে যাবে, তার মানে পরের দিনের দুধে আবার ঘাটতি। হ্যাঁ, ঘাটতি হয়ে যাবে। আচ্ছা, তাহলে মূলত 2 দিন দেখা উচিত, আর যাদের একেবারেই সম্ভব না 2 দিন থাকার, তারা তুহিন ভাইয়ের পদ্ধতিতে 6 ঘন্টা থেকে। হ্যাঁ, 6 ঘন্টা টেস্ট করলেও সে বুঝতে পারবে এই গাভীটা কতটুকু দুধ আসবে। অ্যাকুরেটটা বুঝলো, 2-1 লিটার কম বেশি? হ্যাঁ হ্যাঁ, এর বেশি হবে না। আচ্ছা, তো আপনার যে গরুটা দেখছিলাম 20-21 লিটার দুধের কথা বললেন আপনি, এখন চলে আসছে, তো এই গাভীটা কেমন দাম চাচ্ছেন আপনি? এই গাভীটা এখনো তো 1 সপ্তাহ লাগবে গাভীটা দুধ ক্লিয়ার আসতে, তবে 25 প্লাস আমি আশা করতেছি এই গাভীটা। হ্যাঁ, 25 প্লাস দুধ হবে আমি আশা করতেছি, তবে এটা 3,20,000 টাকা হলে বিক্রি করবো। 3,20,000 টাকা, এটা কি আপনার চাওয়া দাম নাকি এই দামে বিক্রি? 3,20,000 হলে আমি বিক্রি করবো ফিক্স দাম, এবং 25 লিটার দুধ আমি দেখাই দিব। আচ্ছা, তিনবারে দেখাই দিব, এখন জালি বাচ্চা তো তিনবারে দেখাই দিব আমি। তো আর অনেকগুলা গাভী আছে, চলেন পরবর্তী আরেকটা গাভী আছে, এটাও কালো। জি, এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, দেখেন কোনো লাভি টাবি নাই। আচ্ছা, গাভীর মধ্যে অনেক জাত আছে, এখন বীজের মধ্যে যেরকম 75 দিয়ে 50 দিয়ে বলে যে 100%, 90%, এরকম মানুষ অনেক কিছুই বলে, কিন্তু অ্যাকচুয়ালি তো গাভী আমরাই ঠিক মতো চিনি না, এর যে কত রকম জাত আছে। তবে আমরা আর কি ছোটকাল থেকে যেভাবে দেখে আসতেছি, যেটুকু আর কি আমার জ্ঞানে বুদ্ধিতে বুঝি, সেই হিসাবে এটা আর কি হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাভীটার বয়স
এটাও আগে একটা বাচ্চা দিয়েছে, ওর দ্বিতীয় বাচ্চা হবে, দ্বিতীয় বাচ্চা প্রেগন্যান্ট, দাঁত হয়ে গেছে, আটটা দাঁত হয়ে গেছে, এটা আটটা দাঁত হয়ে গেছে, তো আটটা দাঁত হয়ে গেছে মানে পূর্ণাঙ্গ দাঁত হয়ে গেছে, হ্যাঁ পূর্ণাঙ্গ দাঁত হয়ে গেছে, তাহলে কি গাবিকা মানে পূর্ণাঙ্গ বয়স হয়েছে, হ্যাঁ পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে, আচ্ছা পূর্ণাঙ্গ বয়স তো হয়ে গেছে, তাহলে এই গাবিটা পরবর্তীতে কতগুলো বাচ্চা দিবে, একটা গাবি যদি কালে ভালো খামারি হয় ভালোভাবে পরিচর্যা করতে পারে সাত আটটা বাচ্চা নিতে পারে, সাত আটটা পর্যন্ত নেওয়া যায়, হ্যাঁ নিতে পারে, আর সমস্যা হলে প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান পরেই হয়, মেন হচ্ছে মেন গাভি পালনের মধ্যে সবকিছু, প্রথম বিয়ানের গাভিও মানুষ নষ্ট করে ফেলে ঠিক মতো লালন পালন পরিচর্যার উপরে, পরিচর্যার উপরে, আচ্ছা তো এই গাভিটা প্রেগন্যান্ট দুধের কথাও বলা সম্ভব না, না এ দেখছেন গাভিটা অনেক বড়, যে নিতে চায় যদি প্রেগন্যান্ট অবস্থায় নিতে চায় আইডিয়া করে নিবে, আর দাম কিছু বলবেন না, না সে কাছে আসি দেখে নিবে, এই ক্ষেত্রে আমার অনেক দর্শক ভাই বলে থাকে যে ফোনে ফোনে দাম বলতেছে না, এটা নাকি আরেকটা প্রতারণার ফাঁদ, আরেক রকম প্রতারণা, দাম বলবে না, আমরা যখন কিনতে যাব পছন্দ করে তখন দাম 20-25 হাজার এক্সেস যাবে, কিন্তু কাজ তো আর আমি তো একা গাবি বেশি না, আর দেশে অনেক লোক গাবি বেছে, শুধু আমি একা ইউটিউবে দিই না, আরো 10 জন দেয়, তবে তারা তো আইডিয়া আছে দেখে ফোনে দাম দর বুঝে, আরো তো 10 জনের কাজ দেখে সেই হিসাবে দাম দর করে নিবে, সমস্যা নাই, তারপর আপনি একটা দামের আইডিয়া দিয়ে দিলে ভালো হতো না, যে এই রেট হতে পারে, তাহলে এই গাবিটা মনে করেন যে 2,40,50 এরকম হবে, এই যে একটা আইডিয়া দিলেন, এতে করে দর্শকরা বুঝতে পারবে আসলে কেমন দাম হতে পারে, একটু কম অথবা বেশি, হ্যাঁ সে আসে সাক্ষাতে আসে কাছে আসে দেখে শুনে যদি পছন্দ হয় নিতে পারবে, সমস্যা নাই, তো চলেন পরবর্তী তার একটা গাবি আছে, এটা দেখি, এই গাবিটাও কালো গাবি, এটা কি জাতের, এটাও হলস্টন ফ্রিজিয়ান, হলস্টন ফ্রিজিয়ান, জি, আচ্ছা এই গাবিটার বয়স কেমন, এটাও আট দাঁত হয়ে গেছে, আটটা দাঁত হয়ে গেছে, তো এই যে আটটা দাঁত হলে অনেকেই বলে গাবি আসলে বয়স্ক হয়ে গেছে, মানে কিছু গাবি আট দাঁত হয়ে যায় প্রথম বিয়েও হয়, প্রথম বিয়ে হয় যেগুলো বড় ধরনের গাবি প্রথমে বাচ্চা ধরতে একটু সমস্যা করে, প্রথম বিয়েও আট দাঁত হয়, আপনি তো মূলত গাবি বিক্রি করেন, গাবির ব্যবসা করেন, বকনা বিক্রি করেন না, না অনেকে কিন্তু বকনা বিক্রি করে, যারা বকনা বিক্রি করে তারা মূলত কিন্তু বলে থাকে যে একটা বকনা 12-15 মাসের মধ্যে অধিকাংশ বকনা হিটে আসে বা কনসেপ্ট করে, আবার তারাই বলে থাকে যদি প্রশ্ন করা হয় একটা বকনা কত মাসে দাঁতে যাবে, তারা বলে 20-22 মাসের আগে দাঁতে যাবে না, তাহলে তাদের হিসাবে যে কোনো কোনো বকনা দাঁত হওয়ার আগে বাচ্চা দিবে, কোনো কোনো বকনা দুই দাঁতে বাচ্চা দিবে, তাহলে আবার যখন আপনারা গাভি বিক্রি করেন তখন আপনারা বলেন যে 4 দাঁতে প্রথম বিয়েন দেয়, 6 দাঁতে দ্বিতীয় বিয়েন দেয়, কোনো গাভি 8 দাঁতে প্রথম বিয়েন দেয়, এই যে আমার দর্শক ভাইরা এরা তো বিভ্রান্ত হয়ে যায় আসলে, দুই ধরনের মানুষ যদি দুই ধরনের কথা বলে থাকেন আমরা আসলে কোনটা বুঝবো, এটা একটু বলেন, এই বিভ্রান্তর কারণ হচ্ছে একটাই, এই গাভিটা যখন সর্বপ্রথম একটা বাচ্চা হবে যদি বকনা বাচ্চা হয় এই বাচ্চাটাকে যদি কালে সে পরিপূর্ণভাবে দুধ খাওয়াইতে পারে পরিপূর্ণ, তাহলে ওই বাচ্চাটা 11-12 মাসের মধ্যে হিট হবে, হ্যাঁ দুই দাঁত হইতে হইতে সে বাচ্চা দিবে, যদি কাল দুধ পরিপূর্ণ খায়, আর কোনো লোক যদি কাল দুধ না খাওয়ায় ওটা 2 দাঁত হয়ে যাবে তাও হিটই আসবে না, মেন হচ্ছে ওর মায়ের যে দুধ এটাই সবচেয়ে শক্তিশালী জিনিস, এটা যে পরিপূর্ণ খাওয়াবে তাহলে 11-12-13 মাসের মধ্যে হিট হবে ওই বাচ্চাটা, যে একটু মানে অনীহা করবে তাহলে ওই বাচ্চা 2 দাঁত হয়ে যায়, 4 দাঁত হয়ে যায়, প্রেগনেন্টই হয় না, ওর তো হরমোন শক্তিই পায় না, মায়ের দুধই পায় না, তো তাড়াতাড়ি প্রেগনেন্ট হয় কি ভাবে, তাহলে কাহিনী, হ্যাঁ হ্যাঁ, তো আরেকটা কথা বলেন তো, একটা দাঁত হওয়ার পরে কতদিন গ্যাপ রেখে তারপর আবার আরেকটা দাঁত হয়, কিছু কিছু গরু একবারেই 2 দাঁত উঠে, কিছু কিছু গরু একবারে দেখা যায় 7 দাঁত একবারেই বাড়াচ্ছে, একবারেই বের হচ্ছে, আর একবার দাঁত ওঠার পরে কত মানে মাঝখানে কতদিন গ্যাপ রেখে আবার দাঁত ওঠে, একবার মনে করেন 2 দাঁত হয়েছে, 2 দাঁত হওয়ার পর মনে করেন একটা বাচ্চা হলো, আবার দ্বিতীয় বাচ্চা দাঁত দেখা যায় যে ওই গরু 7 দাঁত হচ্ছে, তার মানে মাঝখানে 1 বছরের একটা গ্যাপ হয়ে যায়, আবার দেখা যায় 6 দাঁতও হয়ে যায় অনেক গরু, তাহলে এই গাবিটা যত 8 দাঁত বললেন তাহলে এই গাবিটার বয়স কত বছর হতে পারে, এবার 3 বিয়ান হবে, 3 বিয়ান হবে, হ্যাঁ এটা 3 বিয়ানে চলতেছে এবার, তাহলে এর বয়সটা কত বছর হবে, বয়সটা মনে করেন 2 বছরে গরু দাঁতে, আমরা যে আর কি এতে বুঝি যে 2 বছরে প্রথম দাঁতে, প্রথম দাঁত 2 দাঁত হয় 2 বছরে, কতকটা 4 দাঁতও হয় যায়, কতকটা 2 দাঁতও হয়, 2 বছরের মধ্যে দাঁত হয় গরু, তাহলে এই গাবিগুলোর কি 3-4 বছর বয়স হয়েছে, 3 বছর পার হয়ে গেছে, আচ্ছা এই গাবির বয়স 3 বছর পার হয়ে গেছে, এই কারণে দাঁতটা এরকম, তো এটা 3 নম্বর বাচ্চা হবে না, হ্যাঁ 3 নম্বর বাচ্চা হবে এটা, আচ্ছা এটাও প্রেগন্যান্ট, জি এটাও প্রেগন্যান্ট, দুধের কথা বলা সম্ভব না, দুধ এখন যে গৃহস্থ থেকে কিনে নিয়ে আসি ও তো অনেকেই বলেছে, কিন্তু ওইটা তো কিছু না, এখন গাবি বাচ্চা দেওয়ার পর বোঝা যাবে, তবে আমরা আইডিয়ার উপরেই কিনে নিয়ে আসি, আর আইডিয়ার উপরে কিনেন যারা নিবে তারাও আইডিয়া করে নিতে হবে, আর গাবি অ্যাকচুয়ালি যারা চিনে তারাই কেনা উচিত, ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার নাই, যারা চিনবে গাবি তারাই যেন দেখে শুনে কিনে, তাদের জন্য লাভ, আর যারা চিনবে না তারা গাবি কিনে তো ধরা খাবে, অবশ্যই নিজে যদি সচেতন না হই অন্য যে কেউ আমাকে ঠকাই দিবে, হ্যাঁ যে বাংলাদেশে যাকেই ভালোবাসুক
যে কোনো লোক ঠকাইতে পারে, টাকা একটা অন্য জিনিস। তো এই আগের গরুটার মতো এই গরুটারও দামের একটা আইডিয়া দেন, তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে। এই দুইটা একই কোয়ালিটির দাম, একই কোয়ালিটি, 2,40,000। হ্যাঁ, 40-50 এরকম হবে। আচ্ছা, তো এই পাশে আরেকটা গরু আছে, চলেন এই গরুটা দেখি। হ্যাঁ দেখেন, এইটাও কালো, এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, দুই দাঁত বয়স। হলস্টাইন ফ্রিজিয়ান দুই দাঁত, তার মানে এই গরুটা একটু কম বয়স্ক। হ্যাঁ, এই প্রথম বাচ্চা হবে, এটা প্রথম বাচ্চা হবে। প্রেগন্যান্ট, প্রেগন্যান্ট এটা। আচ্ছা, তাহলে কতদিন বাকি আছে? এখনো 20 দিনের মতো বাকি আছে। 20 দিনের মতো বাকি আছে। আচ্ছা, তো আরেকটা কথা বলেন তো, এই যে প্রেগন্যান্ট যে জাতীয় গরুগুলো আছে, এই গরুগুলো যখন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে যায় রাস্তায়, তো একটা মানে অনেক মানে দূর দূরান্তে যায়, সেক্ষেত্রে গাড়ির উপর একভাবে দাঁড়ায় থেকে যায়, একভাবে দাঁড়ায় থেকে যায়, খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, এর ফলে কি এর পেটের ভিতর যে বাচ্চাটা আছে এটার কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? এটাই একমাত্র আল্লাহ পাক ছাড়া কিছু করার নাই। এখন আমরা তো ও অবলা জন্তু, গাড়িতে উঠায় মনে করেন 200-400 কিলো নিয়ে যাচ্ছে, কিন্তু এটা একমাত্র আল্লাহ রহমত করে। তাছাড়া তো অ্যাকচুয়ালি প্রেগনেন্ট গাভি এ যদি কালে মানুষ হয়তো তাহলে তো যাইতে পারতো না, যেহেতু 20 দিন টাইম আছে, তাহলে মানুষটাকে গাড়িতে নিয়ে যাইতো, কিন্তু অবলা জন্তু আমরা তো বুঝি না, তাই গাড়ি করে নিয়ে যাই। তো উচিত কি আসলে এই সময় নেওয়া নাকি বাচ্চা দেওয়া? বাচ্চা দেওয়ার পরে নেওয়াটাই ভালো, তাহলে কোনো ঝুঁকি থাকে না। ভালো খারাপ সেটা বুঝি না, পরে নিলে ঝুঁকি থাকে। হ্যাঁ, ওই গাভিটা এখন প্রেগনেন্ট গাভি গাড়ির মধ্যে অনেক ঝাঁকি টাকি খায়, যায় সারে ওই 2 দিন খাবে না, সমস্যা হতেই পারে, সমস্যা হতেই পারে। আচ্ছা, তো এই গাভিটা কেমন দাম চাচ্ছেন? একটা আইডিয়া দেন। এটা 2,20,000-30,000 এরকম হবে। 2,20,000-30,000 মানে 2 লক্ষের উপরেই লাগবে। জি জি। আচ্ছা, আর এই পাশে আপনি বেশ কয়েকটা সাদা কালো গাভি রাখছেন। জি, প্রথম দেখলাম চারটে কালো গাভি, এবার দেখছেন সাদা কালো গাভি। হ্যাঁ, আরো ভিতরেও আছে অনেক গাভি, কিন্তু এই বাইরে অত বাজার জায়গা নাই তো এই জন্য আর কি। তো এই পাশে আর একটা সাদা কালো গাভি আছে, এই গাভিটা সম্পর্কে আমাদের একটু জানান। জি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, এই গাভিটার বয়স কেমন? এই গাভিটার বয়স, খিল আছে দুই পাশে, কেউ যদি দেখে নিতে চায় খিল দেখে নিতে পারবে, 6 দাঁত, 6টা দাঁত, কেউ দেখে মনে করবে যে এর অনেক বয়স, কিন্তু এর দুই পাশে খিল আছে, কেউ দেখে নিতে চাইলে দেখে নিতে পারবে। আচ্ছা, 6 দাঁত বয়স। আগে কয়টা বাচ্চা দিছে? আগে একটা বাচ্চা দিছে, এবার দ্বিতীয় বাচ্চা হবে। দ্বিতীয় বাচ্চা হবে? জি। প্রেগন্যান্ট? জি, প্রেগন্যান্ট। আচ্ছা, কতদিন বাকি আছে? হয়তো 1 সপ্তাহের মধ্যে বাচ্চা হয়ে যাবে, রেডি হয়ে আসছে গরুটা। 1 সপ্তাহের মধ্যে বাচ্চা হবে? জি। আর আপনি যে গাভিগুলো দেখলাম, আসলে আপনি তো দেখেই সংগ্রহ করেন, তারপর একটু প্রশ্ন করি, আপনার সবগুলো গাভির কি আসলে উলান পালান বা শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, আমরা তো এগুলো সর্বপ্রথম আগে বানচারটা টেস্ট করি, যে বানে কোনো ম্যাস্টাইজ আছে নাকি, বানে কোনো গিটটা আছে নাকি, এগুলো আমরা যেহেতু ব্যবসা করি, সর্বপ্রথম আগে বানচারটা গাভির টেস্ট করি। আর ওই লারিটারি যেগুলোর বাড়াই, ও আমরা দেখলে বুঝতে পারি যে গাভিটা অসুস্থ কি সুস্থ। আপনারা বুঝতে পারেন, আপনারা বড় ব্যবসায়িক, সৎ ব্যবসায়িক, ভালোভাবে ব্যবসা করতে চান, দীর্ঘদিন ব্যবসা করতে চান, আপনারা খারাপ গাভি আনেন না, কিন্তু কিন্তু কিছু কিছু নতুন ব্যবসায়ী আছে যাদের মানে টেন্ডেন্সি এইরকম যে বাটকানা কোনো গাভি পালে 50,000-1,00,000 টাকা দাম কম হয়ে যায়, সেই গাভিগুলো নিয়ে এসে আমরা ওটা না বলে হাইড করে ওই গাভিটার থেকে 1,00,000 টাকা বেশি দামে বিক্রি করবো, বাজার অনুযায়ী বিক্রি করবো। তো উনি তো বাজারের থেকে 1,00,000 কমে কিনতেছে, 50,000 কমে কিনতেছে অসুস্থ হওয়ার কারণে। তো এই তথ্যগুলো লুকায়ে বিক্রি করে, ফলে যে ক্রেতারা আছে এরা ক্ষতিগ্রস্ত হয়, এই কারণে এই প্রশ্নটা করলাম। এরা ক্ষতিগ্রস্ত হওয়ার একটাই কারণ কি, এখন বাংলাদেশে যতজনে ব্যবসায়িক আছে সবাই কিন্তু ইউটিউব চ্যানেল আছে, এর মধ্যে যারা ক্রেতা আছে এরাও কিন্তু সবার চ্যানেলই দেখে, সবারটাই দেখে কে কিরকম গাভি রাখে, সবার চ্যানেলই কিন্তু দেখে, এর মধ্যে ওরাও কিন্তু বুঝতে পারে যে কে কে ভালো গাভি বিক্রি করে আর কে কোন ধরনের গাভি বিক্রি করে, ওর কমেন্টও কিন্তু কিছু আসে, কমেন্টও কিন্তু কিছু আসে। আমি অনেক কিছু বুঝাই ফেলছি যে আপনারা এই দিকগুলো লক্ষ্য রাখবেন, এইভাবে কোনো এই আপনাদের সহযোগিতা। হ্যাঁ, আমরাই তো সব শেখাচ্ছি আর কি, মানুষ যাতে না ঠকে, সে নিজের টাকা দিয়ে কিনবে, যাচাই বাছাই করে কিনবে। এখন পরিপূর্ণ সচেতন হয়ে যাবে, কেউ চাইলেও তাদের আর না না না, সে যতই খারাপ গাভি তার সামনে ধরুক, সে দেখলে বুঝতে পারবে না এটা হবে না। আর উলান পালানের সমস্যা আছে কিনা এটা টান দিলেই বুঝা? হ্যাঁ, টান দিলে বুঝতে পারবে, মানে উলানে হাত দিলে পরেই যে মানে ম্যাস্টাইজ বা ছাকনা জাম আছে, হ্যাঁ, গুটি থাকবে, শক্ত থাকবে, হাত দিলে বুঝতে পারবে যে উলানটা টানলেও কিছু বের হবে না, টানলেও বের হবে না ওই বারটা, যে বারটা কানা হবে। হ্যাঁ, তো আপনার যে গরুটা আমরা দেখতেছিলাম, এই গরুটারও একটু আইডিয়া দেন কেমন দাম হতে পারে? 2-এর উপরে হবে। 2-এর উপরে হবে? 2,40,000-50,000। 2,40,000-50,000। জি। আচ্ছা, প্রেগনেন্ট গরু দুধের কথা বলা সম্ভব না? না, এগুলো আইডিয়া করে নিতে হবে, যারা গাভি চেনে তারা তো দেখলেও বুঝতে পারবে যে গাভিটা কিরকম দুধ দিতে পারবে। হ্যাঁ, এই পাশে আরেকটা বোধ হয় সৌন্দর্যের দিক দিয়ে মাশাল্লাহ বাচ্চাটা ছাড়ি দাও তো, এই বাচ্চাটা রাতে হয়েছে আজকে, এই গাভিটা বাচ্চা হয়েছে? জি, এটা রাতে বাচ্চা হয়েছে। কি বাচ্চা হয়েছে? ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা হয়েছে? জি। আচ্ছা,
রাতে বাচ্চা হয়েছে সার বাচ্চা আর গাবিটার বয়স কেমন ছয় দাঁত বয়স ছয়টা দাঁত জি আগে বাচ্চা দিছিল আগে একটা বাচ্চা দিয়েছে এবার দ্বিতীয় বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা দিছে আচ্ছা তো গ্যাজা দুধ টানে বাচ্চা কি খাওয়াচ্ছে না হ্যাঁ গ্যাজা টানতেছি ওই বাচ্চা খাচ্ছে দেখতেছেন এখন হাগরা গ্যাজা দুধ আসতেছে তবে এক আধ সপ্তাহ গেলে গা বোঝা যাবে দুধ কিরকম আসবে এমনি হাগরা টেনে বা ইয়া দেখে বোঝা যায় না না এখনো তো ফুল আসি নাই কিন্তু তো আজ রাতে বাচ্চা হয়েছে তবে বডি টাক্সার ভালো আছে চামচুসা ভালো আছে কেউ নিতে চাইলে পর আইডিয়া করে নিতে হবে হ্যাঁ সাত দিন পরে আসলে হ্যাঁ সাত দিন পরে আসলে তখন আমি দেখাই দিতে পারবো দুধ আরেকটা কথা বলেন তো সেটা হচ্ছে যে ছোট বাচ্চাগুলো নিয়ে গেলে আমার ক্রেতা ভাইরাদের একটু সমস্যা হয় কারণ অনলাইনে দেখে যারা গরু কেনে এরা তো মূলত সবাই নতুন খামারি কারো কোনো অভিজ্ঞতা থাকে না যার ফলে হয় কি ছোট ছোট সাইজের একদিন দুই দিন তিন দিনের বাচ্চাগুলো নিয়ে গেলে রাস্তাতে একটা মানে লং জার্নি করে যায় যাওয়ার পরে ঠিকমতো দুধ খায় না বা ঠিকমতো পরিচর্যা করতে পারে না এর ফলে গাভীর বাচ্চাটাই সমস্যা হয়ে যায় বাচ্চাটা নষ্ট হয়ে যায় আর বাচ্চাটা নষ্ট হওয়ার ফলে গাভীর দুধ আর পরে পরে পূর্ণাঙ্গ নামাইতে পারে না বাচ্চার পরিচর্যা নিয়ে একটু মানে পরামর্শ দিবেন আসলে নেওয়ার পরবর্তী থেকে বাচ্চাকে কীভাবে যত্নাতি করবে কীভাবে বাচ্চাকে টিকায় রাখবে এখন এই বাচ্চাটা আজকে রাতে হয়েছে এই বাচ্চাটা যদি গেলে মনে করেন ইনকেস এখন ঢাকা নিয়ে যাবেন ঢাকা নিয়ে যেতে হলে এই বাচ্চাটা যদি গেলে আপনি নিয়েই যেতে চান তাহলে ওই যে গাড়ির মধ্যে নিয়ে যাবেন ওই জায়গাটা ভালো খ্যাট ট্যাট পাড়ি দিয়ে ওই জায়গাটা নরম স্থান করে দিতে হবে অথবা এই বাচ্চাটাকে দুই ঘন্টা পর পর একটু করে দুধ খাওয়াইতে হবে এই গাভীর ওর মায়ের দুধ খাওয়াইতে হবে তাহলে বাচ্চাটা পুরো সুস্থ থাকবে তার জন্য একটা লোকের দরকার হয় লোক তোর সঙ্গে সব সময় থাকতে হবে বাচ্চাটা দেখে নিয়ে যাওয়ার জন্য একটা লোক আমরা দেখি যে দুইটা তিনটা চারটা গাভী চলে যায় সাথে কোনো লোক যায় না লোক জানা ওই তো বাচ্চা ঝাঁকিত ঝাঁকিতে এমনি তাদেরই আসলে ওই বাচ্চা যায় সে দুধ খায় না পাতলা পায়খানা হয় মারাও যায় অনেক বাচ্চা এই জালি বাচ্চাদের দুই ঘন্টা পর পর একটু করে দুধ খাওয়াইতে হবে ওর তো গলা শুকাই যাবে তখন একটু করে দুধ খাওয়াইতে হবে আর একটা বাচ্চা মারা যাওয়া মানে ওই বিয়েনটা ওই গাভীর জন্য গাভীর লাইফটাই মনে করেন যে ওই বিয়েনটাই শেষ আর ওই বিয়েনে দুধ পাওয়া সম্ভব না পাইলেও কম হবে সীমিত হবে তো আপনার এই গরুটা কেমন দাম চাচ্ছেন এই গাভীটা তো এখনো দুধ আসি নাই তবে গাভীটা বড় সরো আছে এমনি কালার টালার সুন্দর আছে দেখেন কোনো শাইয়ালের ভাস টাস নাই তবে এই গাভীটা তিনের কাছে আর কি তিনের কাছে নিচে হবে না উপরে নিচে তিনের নিচে জি আচ্ছা এই পাশে আরো দুইটা গরু আছে এই দুইটা দেখি এই পাশে আরেকটা গরু আছে এটা এটা হলস্টন ফিজিয়ান দুই দাঁত হলস্টন ফিজিয়ান দুই দাঁত হ্যাঁ এই বকনা গরু হ্যাঁ বকনা গরু এই প্রথম বাচ্চা হবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন বাকি আছে এই নয় মাস চলতেছে নয় মাস চলছে সাড়ে আট মাসের মতো হয়েছে আর কি আচ্ছা তো একটু দামের আইডিয়া দেন এগুলো বকন গরু তো যে কেউ নিতে চাইলে আইসে দেখে শুনে আইডিয়া এটা দামের আইডিয়া দাও কঠিন বকন দুই দাঁতের গরু তো আর আপনি আগের যে গরুগুলোর দামের আইডিয়া আসলে দিলেন বর্তমানে কিন্তু আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন বন্যায় আমাদের দেশের এক তৃতীয়াংশ এলাকা ডুবে প্লাবিত হয়ে গেছে আমার কাছে তেমন হাই গরু নাই সব কমা দামেরই গরু তবে দুধের রেজাল্ট ভালো হবে যে গাভীগুলোই আছে না আমি জানতে চাচ্ছি যে যে দামের আইডিয়াটা দিলেন বাজার অনুযায়ী দামের আইডিয়াটা এরকম বাজার অনুযায়ী কি এটাই দাম সে যাচাই বাছাই করে দেখবে আমি বেশি বলেছি কি কম বলেছি যাচাই বাছাই করে যদি কালে দেখে যায় না আমি দামের আইডিয়া ঠিক আছে তাহলে নিতে পারবে সমস্যা নাই আর বেশি মনে হলে তো না না বেশি মনে হলে তো তার টাকা তো আমি পকেট মারি নিব না সে আসে পছন্দ হলে পরে দেখে নিবে এই পাশে আরেকটা গরু আছে এটাও বোধহয় বকনা গরু এটাও বকনা দুই দাঁতের বকনা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এটা কত দিনের এটা আট মাস শেষ হয় নয় মাসে আজ দুই তিন দিন যাচ্ছে আর কি আচ্ছা তার মানে এখনো সপ্তাহ দুয়েক সময় আছে না এখনো প্রায় মাসের কাছে মাসের কাছে আছে হ্যাঁ সময় আছে এটা আচ্ছা তো এটার দামের আইডিয়া দিবেন না না বকনা গরু তো তবে বকনা প্রথম বিয়ান বকনা হিসাবে এমনি ভালো আছে বড় হয়েছে অনেক বড়ই হয়েছে দুই দাঁতের বকনা কেউ রানী শঙ্কর বলে কেউ হলস্টন ফিজিয়ান বলে তবে এটা সেক্ষেত্রে দর্শক ভাইরা বলে যে পর্বটা একটু ছোট করেন ছোট করেন তো ভিতরে তো আরো কিছু গরু আছে ওগুলো কি দেখেন ভিতরে কয়টা আছে দেখেন চলেন যাই একটু ভিতরে যাই আমাদের ক্যামেরা স্ক্রিনে একটা গরু আছে এটা এটাই প্রথম বিয়ান দুই দাঁত বাচ্চা হয়েছে রাতে এই যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে হ্যাঁ রাতে বাচ্চা হয়েছে কি বাচ্চা হয়েছে এটা এটা বকনা বাচ্চা হয়েছে বকনা বাচ্চা হয়েছে রাতে জি মায়ের মতোই হয়েছে হ্যাঁ মায়ের মতোই আছে আচ্ছা কাবিটার বয়স কেমন দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা একদিনের বাচ্চা দুধের কথা বলা সম্ভব না এই এক আধ সপ্তাহ না গেলে দুধের আইডিয়া বোঝা যাবে না দামের আইডিয়া দামের আইডিয়া এখন দুধ আসার পরে এটা বলাটাই ভালো হ্যাঁ হ্যাঁ প্রথম বেনার গাবি তো দুধ হ্যাঁ দুধ অনুযায়ী বিক্রি হয় আচ্ছা
ক্রেতারা না নিতে চলে 7 দিন পরে যোগাযোগ করে কতটুকু দুধ হয় এখন বাচ্চা হয়ে গেছে এখন 7 দিন পরে আসে দেখে নিতে পারবে আচ্ছা এই পাশে একটা গরু আছে এটা এটা হলস্টন ফিজান এটার বাচ্চা আছে যে ষাঁড় বাচ্চা আছে সঙ্গে ওই যে সামনে হ্যাঁ হ্যাঁ কোনটা ওই পাশেরটা না ওই পাশেরটা ওই ছোটটা ওই পাশের ছোটটা জি বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আজকে 11 দিন চলতেছে 11 দিন চলছে তাহলে তো দুধ চলে আসছে হ্যাঁ পরিপূর্ণ দুধ এসে গেছে কতটুকু হয় এটা 2 বেলা 18 কেজি দুধ আছে 2 বেলা 18 কেজি হ্যাঁ গাভী কতটুকু সকালে কতটুকু সকালে 12 12.5 এরকম হয় আর বিকালে বিকালে 6 ওই 5.5 6 কতদিন 7 হয় আর আপনারা মূলত যে দুধের কথাটা বলে থাকেন এই দুধটা কি আসলে বাচ্চাকে খাওয়ানোর পরে পান নাকি বাচ্চাকে না খাওয়াই যায় সকালে দোয়ানোর পরে 2 ঘন্টা ছাড়া থাকবে বাচ্চা 2 ঘন্টা দুধ খাবে তার মানে বাচ্চার দুধের হিসাব বাদে এই দুধ হ্যাঁ হ্যাঁ এই দুধ হবে আবার বিকালে দোয়ানোর সময় আমরা তো মাঝে মাঝে একদিন আর কি পুরা দোয়ায় টেস্ট করি যে গাবিটা কতটুক দুধ এই জন্য দোয়ানোর সময় কিছু ছাড়ি দি রাখি যে বাচ্চাটা এখন খাবে তো এই গাবিটা যত 18 কেজি দুধ দাম কেমন এটা 2 লক্ষ 30 হাজার টাকা হলে বিক্রি করে 2 লক্ষ 30 হাজার টাকা গাবিটা আকার একটু ছোট আছে কিন্তু দুধে ভালো আচ্ছা আর সঙ্গে কি বাচ্চা সঙ্গে ষাঁড় বাচ্চা আছে ষাঁড় বাচ্চা জি অবশ্য ভরসার একটা গাবি শুয়ে আছে এটা মুন্ডি গাবি মুন্ডি জাতের জি আচ্ছা কেমন বয়স এটা 8 দাঁত হয়ে গেছে 8টা দাঁত হয়ে গেছে জি আগে কয়টা বাচ্চা দিয়েছে আগে হয়তো 2টা বাচ্চা দিয়েছে এবার 3টা বাচ্চা চলতেছে এটা 3 নম্বর বাচ্চা হ্যাঁ আচ্ছা প্রেগন্যান্ট না বাচ্চা আছে এর এর 4 বাটা না লাগতেছে দিনে 4 বার হ্যাঁ 4 বার দোয়ানো লাগছে 4 বার দহন করার কারণ ওই এখনো বাটে উলানে আর কি দুধ পড়ে যাচ্ছে ভর খায় না এখনো বাটে সেরকমই হয় না এজন্য তো 4 বার দোয়াচ্ছে বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আজকে 16 দিন 16 দিন ওই যে সামনে বাচ্চা হ্যাঁ ওই 4 বাচ্চাটা 4 বাচ্চা হ্যাঁ তো 3-4 বার দহন করার ফলে কতটুকু দুধ হয় 2324 এরকম আসছে স্যার 2324 জি তার মানে আমার কোনো দর্শক কালকে আসলে 2324 দহন হ্যাঁ সারা দিন থেকে দেখে নিতে পারবে আর গাবিটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ হ্যাঁ সুস্থ সবল আছে দাম কেমন 3 লক্ষ 20 হাজার টাকা হলে বিক্রি করব 3 লক্ষ 20 হাজার হলে বিক্রি করবেন জি তো এই পাশে আরেকটা গাবি আসলে রাখছেন এটা কি জাতের গাবি এটা হলস্টন ফিজিয়ান 4 দাঁত বয়স এই প্রথম বাচ্চা হয়েছে এটা 4 দাঁত বয়স প্রথম বাচ্চা হয়েছে হ্যাঁ বকনা বাচ্চা হয়েছে এই যে মায়ের মতোই বাচ্চা হ্যাঁ মায়ের মতোই বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স 14 দিন 14 দিন জি আচ্ছা কতটুকু দুধ হয় এখন 2 বেলা 16 লিটার মতো আসছে আর কি 2 বেলা 16 লিটার জি দাম পড়বে কেমন এটা 1 লক্ষ 80 হাজার টাকা হলে বিক্রি করব 1 লক্ষ 80 হাজার টাকা জি আসলে এবার আপনার কাছে সব ধরনের গাবি আছে হ্যাঁ হ্যাঁ মিক্সার গাবি আছে আর কি থেকে বড় সব রকমই পাওয়া যাবে হ্যাঁ বেশিরভাগই মাঝারি গাবি এবার হাই বড় গাবি মুন্ডি গাবি টাবি পাই নাই হ্যাঁ মুন্ডি কি পাওয়া যাচ্ছে না বর্তমানে না না মুন্ডি বর্তমানে এখন নাই মুন্ডি গাবি এখন পাচ্ছি না সবাই তো মুন্ডির জন্যই আসলে আপনাকে চিহ্নিত করে রাখছে মুন্ডি গাবি আপনার কাছে মুন্ডি পাওয়া যাচ্ছে না এখন বর্তমানে তো এবার লকডাউনের কারণে হ্যাঁ হ্যাঁ আর আমি তো প্রতিবেদন করেছিলাম অনেক আগে হ্যাঁ ওই গাভি তো আসে বাড়িতে থাকতেই পারে না এই গাভিগুলো এই সপ্তাহে কালেকশন করেছে সব বিক্রি হয়ে যায় আপনি কত ফোন দেয় অনেক লোক অনেকেই ফোন দেয় আমাকে বলে আপনার গাভির কথা কারণ আপনার একটা প্রোগ্রাম তাদের খুবই ভালো লাগছে আপনি অনেক পরামর্শ দিয়েছেন কৌশল না না আমি যে কথাগুলো বলি যদি কালে কারো ভালো লাগে সে কাছে এসে দেখে নেওয়াটাই ভালো নিজের টাকা দিয়ে জিনিস কিনবে না অবশ্যই যাচাই বাছাই যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্লাস আপনার এই গাভিগুলো দেখানোর জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম